Hello friends, welcome to my YouTube channel for the course of design analysis of the algorithm. এবং আজকের এই ভিডিও সিরিজের আলোচনার বিষয়বস্তু রয়েছে what are the different types of analysis of algorithm. তবে আজকের আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে আমি কয়েকটা বেসিক জিনিস বা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দেব যার মাধ্যম দিয়ে পুরো ব্যাপারটা আরো তোমাদের কাছে সহজ হয়ে উঠবে. তো আমি প্রথমে বলে রাখি, যদি এটা তোমাদের কোন একটা অ্যালগোরিদম হয় এবং এই অ্যালগোরিদমের কিছু ইনপুট রয়েছে বা ইনপুট সেট রয়েছে এবং তার করেসপন্ডিং আমার আউটপুট পাচ্ছি, এবার এই ইনপুট সেটের উপর ডিপেন্ড করে আমাদের এই অ্যালগোরিদমের পারফরমেন্সটা মেজার করতে পারি. কিছু ইনপুট সেট এমন রয়েছে যার ক্ষেত্রে আমার এই অ্যালগোরিদমটা ভালো পারফর্ম করছে, আবার কিছু ইনপুট সেট এমন রয়েছে যার ক্ষেত্রে আমার অ্যালগোরিদমটা খারাপ পারফর্ম করছে. খারাপ ইন দ্য সেন্স এখানে বলা হচ্ছে যে এই আউটপুট পেতে ফর দ্য করেসপন্ডিং ইনপুট আমার বেশি সময় লেগে যাচ্ছে. তাহলে আমাদের জানতে হবে যে টু অ্যানালাইজ দ্য গিভেন অ্যালগোরিদম উই নিড টু নো অন হোয়াট ইনপুটস দ্য অ্যালগোরিদম টেক লেস টাইম অর পারফর্ম ওয়েল and on what input the algorithm takes long time. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে উই রিপ্রেজেন্ট দ্য অ্যালগোরিদম উইথ মাল্টিপল এক্সপ্রেশন. ওকে, তার মানে একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে আমার মেবি দুটো এক্সপ্রেশন হতে পারে. এবার কোনো একটা এক্সপ্রেশন হচ্ছে ভালো পারফর্ম করছে, আবার কোনো একটা এক্সপ্রেশন খারাপ পারফর্ম করছে. ঠিক আছে, তাহলে প্রথম কেসটা হচ্ছে আমাদের বেস্ট কেস আর দ্বিতীয় কেসটা হচ্ছে ওয়েস্ট কেস. তার মানে যেখানে আমার অ্যালগোরিদমটা কোনো একটা ইনপুট সেটের জন্য যখন ভালো পারফর্ম করবে তখন সেটাকে বলবো আমরা বেস্ট কেস, এবং কোন একটা অ্যালগোরিদম যখন একটা ইনপুট সেটের জন্য খারাপ পারফর্ম করবে তখন আমরা বলবো সেই অ্যালগোরিদমটাকে ওয়েস্ট কেস. ঠিক আছে, সো অন দ্য বেসিস অফ দ্যাট আমরা এই অ্যালগোরিদমের অ্যানালিসিসকে তিনটে ভাগে ভেঙেছি. প্রথমটা হচ্ছে বেস্ট কেস, তারপরে হচ্ছে ওয়েস্ট কেস, আর একটা হচ্ছে থার্ড হচ্ছে অ্যাভারেজ কেস. এখানে বেস্ট কেস বলতে বোঝানো হয়েছে যে আমাদের যে ইনপুটগুলো ডিফাইন করেছি সেই ইনপুটের করেসপন্ডিং আমাদের অ্যালগোরিদমটা সব থেকে কম সময় নিচ্ছে এক্সিকিউশন করতে, বা এটা বলতে পারি আমরা যে আমাদের অ্যালগোরিদমটা রানস ফাস্ট. অথবা আরেকটা জিনিস বলতে পারি বেস্ট কেসের ক্ষেত্রে, যে বেস্ট কেস ইজ দ্য পসিবল বাই এক্সিকিউটিং দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস. যদি আমাদের অ্যালগোরিদমের এক্সিকিউশনটা যদি মিনিমাম নাম্বার অফ স্টেপসে হয় তাও আমরা বলতে পারবো যে আমাদের সেই অ্যালগোরিদমটা হচ্ছে বেস্ট কেস পারফর্ম করছে ফর দ্য পার্টিকুলার সেট অফ ইনপুটস. তাহলে বেস্ট কেস হচ্ছে লোয়েস্ট টাইম, অর আমরা বলতে পারি আওয়ার অ্যালগোরিদম রানস ফাস্ট, অর আমরা বলতে পারি মিনিমাম নাম্বার অফ স্টেপস. সেভাবে ওয়েস্ট কেসটাকে আমরা বলবো যে ইট ডিফাইন্স দ্য ইনপুট ফর হুইচ দ্য অ্যালগোরিদম টেক্স লং টাইম. অথবা আমরা বলবো যে ইনপুটস ইন ফর হুইচ দ্য অ্যালগোরিদম রানস স্লোয়ার, বা আমরা বলবো দ্য অ্যালগোরিদম ইন দিস কেস এক্সিকিউটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস. ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস
এবং আরেকটা আলোচনার বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ কেস, যেটা হচ্ছে ইন বিটুইন বেস্ট কেস এবং ওয়েস্ট কেস। তার মানে এটা লাই করছে ইন বিটুইন বেস্ট কেস অ্যান্ড ওয়েস্ট কেসের মধ্যে, যেটা বোঝানো হচ্ছে যে ডিফাইন্স অ্যাভারেজ কেস ডিফাইন্স দ্য ইনপুট ফর হুইচ দ্য অ্যালগোরিদম টেক্স অ্যাভারেজ টাইম। ঠিক আছে, বা দ্য অ্যালগোরিদম কনসিস্ট অফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টেপস। তার মানে যদি আমি এটা এরকম বলি যে ওয়েস্ট কেস হচ্ছে লেস দেন ইকুয়াল টু অ্যাভারেজ কেস, লেস দেন ইকুয়াল টু বেস্ট কেস। এই বেস্ট কেস, ওয়েস্ট কেস আর অ্যাভারেজ কেসকে বোঝানোর জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি। এই এক্সাম্পলের মধ্য দিয়ে তোমরা এই এদের মধ্যে ডিফারেন্সিয়েটটা আরও সহজভাবে বুঝতে পারবে। তাহলে ধরা যাক আমাদের একটা ইনপুট সেট রয়েছে 1, 2, 3, ঠিক আছে, এবং আমি আমার একটা অ্যালগোরিদম রয়েছে, অ্যালগোরিদমটা হচ্ছে সর্টিং অ্যালগোরিদম, যেটা কিনা এই ইনপুটগুলোকে নেবে এবং সেটাকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে। তাহলে আউটপুটটা কী জেনারেট করবে? 1, 2, 3। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের ইনপুট যদি অলরেডি সর্টেড থাকে তাহলে আমার এই অ্যালগোরিদমটা খুব ফাস্ট বা খুব তাড়াতাড়ি রেজাল্ট জেনারেট করে দিতে পারে। তাহলে এই সিচুয়েশানটাকে আমরা বলবো বেস্ট কেস। এবার আমি যদি আরেকটা সিচুয়েশান ধরি যেখানে আমার ইনপুটগুলো রয়েছে 3, 2, 1 এবং আমার সেই অ্যালগোরিদমটাই যেটা শর্ট করছে অ্যাসেন্ডিং অর্ডারে, তার ক্ষেত্রে যে রেজাল্ট জেনারেট করতে যে সময় লাগছে সেটা হচ্ছে বেশি সময়। তাহলে এখানে বুঝতেই পারছি যে এই সিচুয়েশানটা হচ্ছে আমাদের ওয়েস্ট কেস। এবার আমি যদি 3 নম্বর আরেকটা সিচুয়েশান ধরি যেখানে হচ্ছে আমাদের ইনপুট 2, 1, 5, 3, তাহলে তোমার এই যদি একটা অ্যালগোরিদম যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে অথবা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করে তাহলে বোধ ক্ষেত্রেই আমাদের যে টাইমটা লাগছে সেটা হচ্ছে অ্যাভারেজ টাইম। তাহলে এই সিচুয়েশানটাকে আমরা বলবো অ্যাভারেজ কেস। তাহলে যদি একটা ফাংশান কোনো একটা অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করে এবং সেই ফাংশান হচ্ছে এন স্কোয়ার প্লাস 500 এবং আরেকটা রিপ্রেজেন্টেশান হচ্ছে বা এক্সপ্রেশান ফর্ম হচ্ছে এন প্লাস 100n + 500, এই দুটোর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো যে এই দ্বিতীয়টা হচ্ছে বেস্ট কেস এবং প্রথমটা হচ্ছে ওয়েস্ট কেস। কারণ এখানে যে ম্যাক্সিমাম যে অর্ডারটা রয়েছে এন এর সেটা হচ্ছে 2, তার মানে এন স্কোয়ার, এবং এটা হচ্ছে কোয়াড্রেটিক এবং এটা হচ্ছে লিনিয়ার। তাহলে আমরা আগেই জেনেছি যে গ্রোথ রেট অফ ডিফারেন্ট ফাংশনসের আমরা একটা চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে যার গ্রোথ রেটটা কম ফর দ্য লার্জ ইনপুট সাইজের, লার্জ ইনপুটের ক্ষেত্রে সেটা হচ্ছে বেস্ট অ্যালগোরিদম। তা সেই কনসেপ্টের উপর বেসিসে আমরা বলতে পারবো যে এই দ্বিতীয় এক্সপ্রেশনটা এফ অফ এন এর সেটা হচ্ছে বেস্ট কেস এবং প্রথমটা হচ্ছে ওয়েস্ট কেস। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে সেই ভিডিওগুলো, সেখানে আমি এই পুরো ব্যাপারগুলো আলোচনা করেছি ইন ডিটেলসে। তাহলে আজকের এই ভিডিও লেকচারটি এইটুকুই, এবং আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হোয়াট আর দ্য ডিফারেন্স টাইপস অফ অ্যানালিসিস প্রেজেন্ট ইন অ্যালগোরিদম, এবং সেখানে আমরা পড়েছি বেস্ট কেস, ওয়েস্ট কেস এবং অ্যাভারেজ কেসের কনসেপ্ট। আর নেক্সট ভিডিও লেকচারটিতে আমরা আলোচনা করব অ্যাসিম্পটোটিক নোটেশনস। যদি তোমাদের এই ভিডিও লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে,
শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিওটির জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করবে। থ্যাংক ইউ।